আপনার ভেতরে যদি এই অভ্যাসগুলো থেকে থাকে তাহলে আপনি কোনোদিন সফল হবেন না। জীবনে সফল হতে হলে এই অভ্যাসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন। এক, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। দুই, অলসতা। তিন, সারাদিন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকা। চার, রোজ বন্ধুদের সাথে 4 থেকে 5 ঘন্টা আড্ডা মারা। পাঁচ, নতুন কিছু শিক্ষা লাভে অনীহা। ছয়, শৃঙ্খলাবদ্ধ জীবন পরিচালনা না করা। সাত, শরীরের প্রতি যত্ন না নেয়া। আট, টাকা এবং সময়ের মূল্য না দেয়া। এই বদ অভ্যাসগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে কখনো সফল হতে পারে না। সাইকোলজি অনুসারে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি জেদি হয়। এর জন্য তাদের যদি কোনো জিনিসকে একবার পছন্দ হয়ে যায় তাহলে ওই মেয়েটি সেটিকে পাওয়ার জন্য তার সর্বক্ষমতা প্রয়োগ করে। সাইকোলজি অনুসারে যদি আপনি আপনার লক্ষ্যকে একটি খাতায় লিখে সেটি আপনার ঘরে টাঙিয়ে রাখেন তাহলে আপনার সেই লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ তখন আপনার অবচেতন মন আপনার লক্ষ্যকে পুরোপুরি স্বীকার করে নেবে এবং আপনাকে সেই লক্ষ্যে পৌঁছতে অনেক সাহায্য করবে। সবচেয়ে আপন হয় সেই সকল মানুষগুলো যারা আমাদের কথা শুনেই আমাদের সুখ দুঃখের হিসাব নিকাশ করতে পারে। যখন আপনি কারোর সাথে প্রথম মিট করবেন তখন আপনি আপনার মুখে একটু হাসি রাখুন, তাহলে সে আপনার সাথে মন খুলে কথা বলতে ইচ্ছা প্রকাশ করবে, কারণ সে মনে করবে আপনি তার সাথে কথা বলে অনেক খুশি। সাইকোলজি অনুসারে যারা অন্যের ভালোবাসা পায় না বা কেউ তাকে পছন্দ করে না সে খুব দ্রুত ডিপ্রেসড হয়ে যায়। জীবন আমাকে একটি জিনিস শিখিয়েছে, সেটি হলো নিজেই নিজেকে খুশি রাখা এবং অপরের উপর ভরসা না করা। সাইকোলজি বলে অপরকে ক্ষমা করা এবং নিজেকে শান্ত রাখা, এই দুটি জিনিসকে যেদিন আপনি আয়ত্ত করতে পারবেন সেদিন আপনি এত শক্তিশালী হয়ে যাবেন যে পাহাড় পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছানোর রাস্তা তৈরি করে দেবে। মরে গেলেও যে কথাগুলো কখনো কাউকে বলবেন না। এক, পরিবারে যদি ঝগড়া হয় তাহলে সেই ঝগড়ার কথা কাউকে কখনো বলবেন না, কারণ মানুষ অপরের দুর্বল দিক নিয়ে সমালোচনা করতে অনেক বেশি পছন্দ করে। তারা আপনার পরিবারের কথা এত তাড়াতাড়ি সকলকে জানিয়ে দেবে সেটা আপনি ভাবতেও পারবেন না। দুই, আপনার কতজন ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক ছিল সেটা কখনো কাউকে বলবেন না। এই কথাগুলো চেপে রাখলে আপনার পক্ষে মঙ্গল হবে। তিন, আপনার দুর্বলতার কথা সকলের থেকে গোপন রাখুন, না হলে কে কখন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে নেবে সেটি আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। চার, নিজের আর্থিক স্থিতির কথা কাউকে জানাবেন না, সবসময় গোপন রাখবেন। সবাই যদি জানতে পারে আপনার কাছে অনেক অর্থ আছে তাহলে সবাই টাকা ধার নিতে চাইবে, আর যদি তারা জানতে পারে আপনি গরিব তাহলে তারা আপনাকে সম্মান করবে না, আপনাকে সকলের সামনে অপমান করবে। এর জন্য নিজের সুখ দুঃখের কথা নিজের মধ্যে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ। পাঁচ, যদি আপনার কোনো কথাই অপর কেউ অনেক কষ্ট পায় বা এমন কোনো কথা যেটি বললে ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন এমন কথা নিজের মধ্যে সবসময় চেপে রাখুন। সাইকোলজি অনুসারে আপনি কাউকে কিছু বলছেন কিন্তু শ্রোতা মাথা নিচু করে আপনার কথা চুপচাপ শুনে যাচ্ছে, তার অর্থ হলো আপনার কথাতে তার কোনো আগ্রহ নেই। আপনি যাতে কিছু মনে না করেন তার জন্য সে চুপচাপ শুনে যাচ্ছে। আবার যদি আপনি দেখেন কেউ কথা বলার সময় আপনার চোখে দেখছে এবং আপনার কথার সঙ্গে সঙ্গে তার মুখের ভঙ্গিও পরিবর্তন হচ্ছে, তার অর্থ হলো সেই ব্যক্তিটি আপনার কথায় আগ্রহ প্রকাশ করছে।